শাহাদাত হুসাইন খান ফয়সাল, নাম শুনেছেন? উনি হচ্ছে প্রথম চ্যাম্পিয়ন। মাশাআল্লাহ, আমি তার সাথে কিছু সময় কাটিয়েছি দিনই মোজাকারাতে। মানুষকে চিনতে হলে অল্প সময় যথেষ্ট আর কি। আপনি যখন বড় আলেমদের কাছে যাবেন, 10 মিনিট বসলে বুঝতে পারবেন তার জ্ঞানের গভীরতা কত বেশি। বেশি সময় লাগবে না, 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট তার আচার আচরণ আখলাক দেখলে বুঝতে পারবে যে তার মধ্যে তাকওয়া কতটুকু আছে। তো সেই ভাইয়ের সাথে একদিন মোজাকারা হচ্ছিল, আলোকিত জ্ঞানীদের প্রশ্ন করেছিলেন তিনি, মানে সবাই পরীক্ষা দিবে তিনি প্রশ্ন করছেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো অনেকে ওনাকে জিজ্ঞাসা করছিল যে ভাই, আপনি তো বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া এইসব নিয়ে বেশি প্রশ্ন করছেন, এই জন্যে আবার অনুষ্ঠান বন্ধ না করে দেয়, কথা বুঝতে পারছেন? তখন সেই ভাই আমার সামনে একজনকে জবাব দিলেন, জাস্ট আমি শুনলাম উনি কি বললেন। তিনি বললেন, এই যে আমার কাছে রাসুলের সিরাত আছে, সিরাত মানে তো বোঝেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাহিবুল মাকতুম বা যে কোনো বই, রাসুলের সিরাত আমি তোমাকে দিলাম, তুমি এখন এই সিরাত থেকে মাগাজি, মাগাজি মানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযান, বুঝতে পারছেন কি কথা? গাজওয়া এবং সারিয়া, যেগুলোকে মাগাজি বলি আমরা, তুমি রাসুলের সিরাত থেকে মাগাজিগুলোকে বাদ দিয়ে বাকি সিরাত আমাকে দাও দেখি, কতটুকু সিরাত দিতে পারো আমাকে, বুঝতে পারেনি কোনো। রাসুলের জীবন, জীবনে আমি তোমাকে দিয়ে দিলাম, এখান থেকে সব মাগাজিগুলা, গাজওয়াগুলা, সারিয়াগুলা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে আমাকে একটা সিরাত দাও দেখি পারো নাকি, বুঝতে পারছেন কথা? মানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় অংশ জুড়ে এটাই আছে, মাদানী যুগের প্রায় 10 বছর কি এটাই আছে, মাক্কী জীবনে 13 বছরে নাই। ওইখানে আমরা কীভাবে করেছি? ওইখানে আমরা কথা দিয়ে করেছি, মাল দিয়ে করেছি, নফস দিয়ে করেছি, আর যখন আল্লাহ পাক মদিনায় ক্ষমতা দিয়েছেন তখন একেবারে সশস্ত্র করা হচ্ছে। কী সমস্যা? একটা রাষ্ট্রের উপর যদি কুফাররা হামলা করে, মুসলিমরা চুপচাপ বসে থাকবে? তো এটা একটা ফলসিফিকেশন টেস্ট এখনকার যুগে, এই যুগে হক আর বাতিল চেনার একটা ফলসিফিকেশন টেস্ট আছে। যে পশ্চিমাদের গেলানো তন্ত্রমন্ত্র যারা কথা বলে এবং আদর্শ মানে নিবদ্ধ করে, কোনো সন্দেহ নাই যে মনের মধ্যে তাদের নেফাক আছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুল যদি এই যুগে থাকতেন তাহলে নাম নামগুলো মেনশন করে বলতেন, অমুক অমুক অমুক, এই যুগে তো তিনি নাই। আর আমরা তো স্পষ্ট করেই বলছি, জিহাদ মানে নিরপরাধ মানুষকে হত্যা করা নয়, কি জিহাদ মানে নিরপরাধ মানুষকে হত্যা করা নয়, জিহাদ মানে অমুসলিমদের ঘরে ঘরে এই যে কি বলবো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো নয়, জিহাদ মানে মুসলিমদেরকে হত্যা করা নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর এবং উহুদে, খন্দকে, খাইবারে, তারপরে আপনার মুকতায়, ইয়ারমুকে, এই যে শতাব্দীর পর শতাব্দী মুসলিমরা যে কুফফারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন, এটা কোরআন হাদিসে নাই, এটা এক প্রকার জিহাদ, এটা সর্বোচ্চ লেভেলের জিহাদ। আবার ব্যক্তিগত লেভেলের জিহাদ আছে, যেমন নিজের নফসের প্রবৃত্তির সাথে জিহাদ করতে, আমার নফস চাচ্ছে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করবো, আমি নফসকে কন্ট্রোল করলাম, তার মানে কি নফসের সাথে আপনি জিহাদ করলেন। শীতের দিন ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না নামাজে আসতে, কিন্তু আপনি জোর করে উঠলেন আল্লাহর জন্যে, অজু করলেন, আসলেন, আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করলেন। আবার আল্লাপাক কোরআনকেও কোরআন দিয়ে জিহাদও করতে বলেছেন, আল্লাপাক সুরা ফুরকানের মধ্যে বলেছেন যে কাফের, মুশরিক, মুনাফিকদের সাথে তোমরা কোরআনের যে বাণী এই বাণী দিয়ে জিহাদ করো, ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, তোমরা এই কোরআন দিয়ে এদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো। এখানে কোরআনের জ্ঞান দিয়ে জিহাদের কথা বলা হলো, তাহলে কয়ভাবে হলো? নফসের সাথে হলো, জ্ঞান দিয়ে হলো, তারপরে মাল দিয়েও জিহাদ হয়, অর্থ সম্পদ দিয়ে। ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা মাল দিয়ে আল্লাহর পথে মাল ব্যয় করো, সম্পদ ব্যয় করো, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। ওয়া আনফুসিকুম, নফস ব্যয় করো, সময় দাও, এই যে নফসকে ঢেলে দাও, এটাও জিহাদ হলো। আর সর্বোচ্চ লেভেল কোনটা? যখন কাফের মোশরেকরা মুসলিমদের উপর অত্যাচার চালাবে, নির্যাতন করবে এবং আমাদের উপর হামলা করতে আসবে, মুসলিমরা কি ঘরে বসে থাকবে? প্যালেস্টাইনের ভাই বোনদেরকে যে মনে করেন যে মেরে তুলাধুনা করে ফেলাচ্ছে, ওরা কি ঘরে বসে খালি সালাম দিব ওদেরকে, ললিপপ খাবে? এখন ওরা যদি বের হয়ে কিছু প্রতিবাদ করে তাহলে ওরা জঙ্গি হয়ে যাবে? মানে পশ্চিমারা যা শিখায় কিছু আছে আলেম নামের জালেম ওইটাই শেখে, পশ্চিমারা যা শেখায় ওইটাই শেখে, পশ্চিমারের শব্দগুলোকে সারা বিশ্ব বিতর্কিত করে দিল যাতে এই শব্দ উচ্চারণ করতে মানুষ ভয় পায়, এখন দেখেন এই শব্দ উচ্চারণ করতেই মানুষ ভয় পায়। তোমার তো আর বিপক্ষে অবস্থান নেওয়ার কথা ছিল, তুমি তো এর পক্ষে গেলে কেন? মোনাফেক পতাকা তো মোনাফেক চিনতে হলে এভাবে চিনতে পারে, কোরআন সুন্নাহর কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না,
কিছু অংশ জাজুল্লমান মানবে, জাজুল্লমান মানবে না।